তো চিল্কিগড় ঘুরে আমি এবার কনকরণে আসছি। এখানে মোটামুটি 10টার সময় খোলে, সেই জন্য আগে চিল্কিগড়টা ঘুরে নিলাম, তারপরে এটা ঢুকছি। কনক দুর্গা মন্দির চিল্কিগড়, গেটটা খুব সুন্দর করেছে। তো দেখা যাক বাইক নিয়ে ঢোকা যায় কিনা। এটি একটি ঐতিহ্যবাহী মন্দির, কোথায় বাইক রাখবো। পিছনে ওটা হচ্ছে টিকিট কাউন্টার, তো 20 টাকা টিকিট কেটে তো আমি কনকদুর্গা মন্দিরের দিকে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি টিকিট এন্ট্রির জন্য নয়, বাইক রাখার জন্য টিকিটটা নিয়েছি। বাইকের জন্য 20 টাকা, ফোর হুইলারের জন্য 50 টাকা। জঙ্গলের মাঝ দিয়ে রাস্তা, খুব সুন্দর ব্যাপার। তো প্রবেশ করছি কনকদুর্গা মন্দির এবং সেই সংলগ্ন অরণ্যে। এই এই হচ্ছে কেন্দু গাছ। এই কেন্দু গাছের পাতা দিয়ে বিড়ি তৈরি হয়, বিড়ি যে বাঁধা হয় সেই পাতাটা হচ্ছে কেন্দু গাছের পাতা। এই কেন্দু গাছের ওপর অনেক মানুষের জীবিকা নির্ভর করে। অনেকটা রাস্তা হাঁটা, কিন্তু এতটা রাস্তা হাঁটা হলেও বেশ চারদিকে ঘন জঙ্গল, আর জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা, বেশ ভালো। ওই যে দূরে, আমি সত্যিকারের হাতি ভেবেছিলাম ওগুলোকে, পুরো চমকে উঠেছিলাম আমি। দূরের ওইগুলোকে আমি সত্যিকারের হাতি ভেবেছিলাম, তো এমনভাবেই রাখা আছে, খুব সত্যিকারের মনে হচ্ছে, অসাধারণ। আর এই জঙ্গলের পরিবেশ এক কথায় অনবদ্য। তো চলে এসেছি কনকদুর্গা মন্দিরে। পরিবেশ এক কথায় অসাধারণ, অসাধারণ। এই হনুমান দেখলেই ভয় পায় বাবু, কোনো কিছু কেড়ে ফেড়ে নিলেই। ভালো করে তুলুন তো, গান উঠবে তো নাকি? না, মন্দির চত্বরে প্রচুর হনুমান। এটা ভাঙা মন্দির দেখতে পাচ্ছি, এটাই ছিল পুরনো মন্দির সম্ভবত। আর এপাশে এদিকে এটা নতুন মন্দির, আর গাছে প্রচুর হনুমান আমাকে বসে বসে দেখছে, অবজার্ভ করছে, ভয় লাগছে। মোবাইল ধরে টানাটানি করলে সর্বনাশ হয়ে যাবে। এখানে আগে বোটিং হতো, কিন্তু এখন দেখতে পাচ্ছি সব ভাঙাচোরা অবস্থা, পুরো জঙ্গল পুরো জায়গাটাকে গ্রাস করে নিয়েছে। জম্বিজ আক্রমণ করলে কোনো জায়গা যেমন বিধ্বস্ত হয়ে যায়, এই পিছনের এই জায়গাটাও ঠিক একদম সেই রকমই লাগছে। বিশাল বড় এলাকা নিয়ে তৈরি এটা, আমি হাঁপিয়ে গেলাম পায়ে হাঁটতে হাঁটতে। ও, চারিদিকে ঘন জঙ্গল একদম, এদিকেও জঙ্গল, এদিকেও জঙ্গল। জ্যাকেট পরে পড়া যাচ্ছে না। এখানে দুদিকে দুটো রাস্তা দেখতে পাচ্ছি, ভাবছি এদিকটা একবার যাই। এখানে অনেক ধরনের গাছ দেখলাম, একটা গাছেরও নাম আমি আগে থেকে জানতাম না, রক্তপিতা, এটাও একটা গাছের নাম। কেলিকদম, এটাও একটা গাছের নাম, ভাবা যায়। আচ্ছা, এটাই যে ভাঙা মন্দিরটা সেই দেখালাম, তার পিছন দিকের অংশ এটা, ঠিক আছে। এটাই মনে হচ্ছে সেই ডুলুং নদীটা, নদীর পাড়ে। এখানে আমি শান্তিতে কিছুক্ষণ বসবো, সম্ভবত 15-20 মিনিট বসে একটু জিরিয়ে নেবো, জল টল খাবো, খেয়ে আবার আমার রাইড স্টার্ট করবো,
টুয়ার্ডস বেলপাহাড়ি হয়ে ঢাঙ্গি কুসুম। যদি আরও কিছু ঘুরতে পারি তো সেটাও আপনাকে ভিডিওতে আমি দেখাবো, তো সঙ্গে থাকুন। আগে থেকে আমি বলতে পারছি না কী কী জায়গা আপনাদেরকে দেখাবো, সেই জন্য ভিডিওটি সঙ্গে থাকুন। আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দেবেন। গলদঘর্ম অবস্থা, কনকদুর্গা মন্দিরের এই নদীর পাড়েতেই এখন আমি আমার টিফিন করব। চিঁড়ে মুড়কি সঙ্গে আছে। আমি এটাই ভেবেই এসেছিলাম যে যদি কোনো জায়গায় খাওয়ার জায়গা না পাই তো আমি চিঁড়ে মুড়কি দিয়ে কাজ চালিয়ে নেবো। তো চিঁড়ে মুড়কি দিয়ে এখন কাজ চালিয়ে নিই, এখন 11টা বাজে, তো এখন খেয়ে নেবো। আর দুপুরবেলা কিছু খেতে হবে না। চিল্কিগড় থেকে বেলপাহাড়ি মোটামুটি 27 কিলোমিটার, এটাও মোটামুটি টাইম লাগবে, আশা রাখছি আধ ঘন্টা মতো টাইম লাগবে, তো দেখা যাক। তো এখন আমি বেলপাহাড়ির দিকে যাচ্ছি। সম্ভবত আমি বেলপাহাড়িতে ঢুকলাম, জিজ্ঞাসা করি একটুখানি। হ্যাঁ, ডাঙ্গি কুসুম কোন দিকে পড়বে? ডাঙ্গি কুসুম কোন রাস্তা? দেখা যাক, এসে পড়েছি বেলপাহাড়ি, ঝাড়গ্রাম বেলপাহাড়ি। ওদের চা ফা খেতে হবে, চা খেতে হবে, চায়ের দোকান দেখতে হবে। এখানে রোড ডিরেকশন দেওয়া আছে, গাদ্রাসিনি পাহাড়, বাঁশ পাহাড়ি, খাগড়া, তারাফেনি, কাঁকড়াঝোড়, বেলপাহাড়ি। তো এই মোড়টা থেকে আমি বাঁদিকে রাস্তাটা নিলাম। জিপিএস ইউজ করলে হয়তো কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়তো না, কিন্তু আমার জিজ্ঞাসা করে যদি ভালো লাগছে সেই জন্য জিপিএসটা আর অন করছি না। এতে কি হয়, লোকের সঙ্গে ইন্টারাকশন হয়, ভালো লাগে সেটা। এইবার এইখানে গাদ্রাসিনি, কাঁকড়াঝোড়, বেলপাহাড়ি, তারাফেনি বাঁদিকে পড়বে। তার মানে ডাঙ্গি কুসুম কোন দিকে পড়বে গো? এই রাস্তা দিয়ে পড়বে, গাদ্রাসিনি আরো এগিয়ে গিয়ে বাঁদিকে নাকি? এখান থেকে বাই মোড় নিলাম, কাঁকড়াঝোড়, ওদলচুয়া, বেলপাহাড়ি। আচ্ছা, এই রাস্তা দিয়ে কাঁকড়াঝোড়ও তার মানে যাওয়া যাবে, ভেরি গুড। তো দেখা যাক, এখানে অনেকগুলো ডাইভারশন আছে, রাস্তাটা ভালো করে না বুঝে গেলে বেশ ভালো রকমই সমস্যা হবে। দূরে দূরে কিন্তু হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। এই কোথাও যাবে নাকি? পৌঁছে দেবো। হ্যাঁ, কোথাও চলেছ? আমি যাবো হচ্ছে ঢাঙ্গি কুসুম। বদলচুয়ার আগে অনেক আগে তো মনে হয় নাকি? বসো, গ্যাজেট নেবে নাহলে হাতে অসুবিধা। হেঁটে যাচ্ছ বলে বললাম তোমায়, এই রাস্তাটাই সোজা ঘাটশিলাতে যাওয়া যায়। ঘাটশিলা লেখা আছে। এটা হচ্ছে চিরাকুটি মোড় থেকে বাঁদিকে টার্ন নিলাম। টার্ন নিয়ে 3 কিলোমিটার মোটামুটি যেতে হবে, গেলেই হচ্ছে ঢাঙ্গি কুসুম পড়বে। আর এখান থেকেই একদম ভিউ ফাটাফাটি, চারদিকে পাহাড়, কোনো কথা হবে না। তো রাস্তার মাঝখানে একটি ছেলেকে দেখলাম হেঁটে হেঁটে যাচ্ছে, আর রাস্তায় তো কোনো গাড়ি ঘোড়া চলছে না,
দেখে মনে হলো ভদ্র ছেলে, তাই তাকে লিফট দিতে চাইলাম, জিজ্ঞাসা করলাম কোথায় যাবে, বললো ওদলচুয়া যাব। আমি ভাবলাম যে ঢাঙ্গি কুসুমের রাস্তাতেই ওদলচুয়া পড়ে, তাই তাকে ওদলচুয়ায় নামিয়ে দিয়ে আমি ঢাঙ্গি কুসুম বেরিয়ে যাব। তো ছেলেটি আমাকে চিরাকুটি মোড় পর্যন্ত পৌঁছে দিয়ে তারপরে আবার ব্যাকে নিজের বাড়ি হেঁটে হেঁটে গেল। তো এটা একটা দারুণ, এটা কি বলবো, এটা একটা ভালো দারুণ অভিজ্ঞতা, অসাধারণ রাস্তা, বেশ খাড়াই রাস্তা। এক সময় এই জায়গাটা কিন্তু দুর্ভেদ্য ছিল, তো পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হয়েছে এটা, অর্থাৎ পাহাড়ের এপার থেকে ওপারে যাওয়া যেত না, এখন রাস্তাটা বানানো হয়েছে বলে সেটা যাওয়া সম্ভব হচ্ছে। বাহ বাহ, বেশ পাহাড়ি রাস্তার কথা মনে করিয়ে দিচ্ছে রে। ভালো খাড়াই আছে, ভালো খাড়াই আছে, মাই গড, অসাধারণ অসাধারণ। তো এখানে একটা তো ছবি নিতেই হয়। তো ডাঙ্গি কুসুমের পথে আমি চলে এসেছি, বাইক নিয়ে এই পর্যন্ত চলে এসেছি, এবার বাকিটা এবার হেঁটে যেতে হবে। বাইক তো নিয়ে চলে এসেছি, বাইকটা এবার নিয়ে উঠবো কী করে সেটা নিয়ে চিন্তার বিষয়। তো যাকগে, এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, তো আগে তো ডাঙ্গি কুসুম ঘুরে আসি, তো তারপরে দেখা যাবে কী করে বাইক তুলবো। বাইক তোলাটা একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে, কিন্তু একটা যে জায়গায় আমি যখন নামলাম তখন রীতিমতো বেশ কসরত করে নামতে হয়েছে, তো ওটার সময় আশা করি সেই একই ধরনের জিনিস হবে। তো যাকগে, ডাঙ্গি কুসুমের এই যে রাস্তাটা, এটা একটা ট্রেকিং রুট, তো এখন ট্রেকিং করি, বাকিটা যেতে হবে। তো এটাই হচ্ছে ডাঙ্গি কুসুম ফলসের ফার্স্ট ভিউ। আর কাছে যাওয়া যাবে না, এখানটা পুরো শ্যাওলায় ভর্তি, কাছে গেলে এবার উল্টে পড়ে যাব। খুব বেশি ট্রেক না, অল্প একটু হাঁটলেই ডাঙ্গি কুসুমে চলে আসা যায়। আর এখানকার
প্রকৃতি অসাধারণ, চারিদিকে পাহাড় ঘেরা আর এই ঝর্ণা। যে ঝর্ণাটা উপর থেকে দেখানো হলো এটাই তার নিচের অংশ। অসাধারণ, জঙ্গলের মাঝখানে এরকম একটা লুকোনো হিডেন ট্রেজার আছে, কিছুকাল আগেও মানুষ জানতো না। অসাধারণ। এবারেই হচ্ছে আসল চ্যালেঞ্জ, গাড়িটা নিয়ে উপরে ওঠা। একটা খতরনাক স্টেপ নেমেছি, সেটা উঠতে হবে, তো চ্যালেঞ্জিং। আমি ঢাঙ্গি কুসুম ঝর্ণাতে একটুখানি মাথা ধুলাম, গা হাত পা মুছলাম, তো অনেকটা ফ্রেশ লাগছে। প্রচুর গরম আছে, হয়তো বৃষ্টি হতেও পারে, আকাশ মেঘলা হয়ে আছে, তো চেষ্টা করি ওঠার। দেখা যাক। এই জায়গাটাই হচ্ছে চ্যালেঞ্জিং জায়গা। আমি পেরেছি, তো কনফিডেন্টটাই সব। ডাঙ্গি কুসুম এক্সপ্লোর হয়ে গেল, এখনো হাতে টাইম আছে, এখন বাজে দুটো। আর আমি ভাবছি খাঁদারানি লেকের দিকে আমি একটুখানি যাব, তো দেখা যাক কি হয়। খাঁদারানি লেকের যাওয়ার পথে আবার ওয়াটার ক্রসিং, জানি না কতটা গভীর। ডাঙ্গি কুসুম থেকে সরাসরি আমি চলে এসেছি এখন হচ্ছে খাঁদারানি লেক। তো খুব সুন্দর একটা লেক, লেকের জল কিন্তু সেই একই রকম পাঞ্চেতের মতোই, অনেক কম, কিন্তু চারপাশের যে ভিউটা সেই ভিউটা কিন্তু অসাধারণ। ডাঙ্গি কুসুম থেকে ডিরেক্টলি আমি এই খাঁদারানিতে আসার সময় যে রাস্তাটা দিয়ে আসলাম অফ রোড, মানে বলে বোঝাতে পারবো না কী রাস্তা দিয়ে এসেছি। আমি একটা জিনিস দেখাচ্ছি, গাড়ির টায়ার চেনা যাচ্ছে না, রিং আর টায়ার। কী রাস্তা দিয়ে এসেছি এবার বুঝে দেখুন। পুরো অফ রোড ছিল, পাথর ভর্তি রাস্তা, জঙ্গলের মধ্য দিয়ে এসেছি, কোনো সেইভাবে ভালো কোনো রাস্তা ছিল না। রাস্তা বলছি কেন, কোনো রাস্তায় কিছুই ছিল না। অ্যাকচুয়ালি আমি যে রাস্তাটা দিয়ে এসেছি সেটা হচ্ছে গাদ্রাসিনী হিল যাওয়ার রাস্তা। এবার সেই রাস্তা থেকে আমি খাঁদারানি যখন আসছি তখন একটা জঙ্গলের মধ্য দিয়ে আমাকে পাস করে আসতে হচ্ছে।
আর সেই কারণে এই ধরনের একটা রাস্তার মুখোমুখি আমি হয়েছিলাম। তো খুবই অ্যাডভেঞ্চারাস ছিল, খুব চ্যালেঞ্জিং ছিল। তো আমার অ্যাকশন ক্যামের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিলো, তাই আমি রেকর্ড করতে পারিনি। তো রেকর্ড করে দেখাতে পারলে হয়তো আপনাদেরও ভালো লাগতো। তো যদি কখনও আপনারা আসেন, এই অফ রোডটা আপনারা ট্রাই করতে পারেন, খাঁদারানী থেকে গাদ্রাসিনী হিল। আপনি যদি এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে প্রথম এসে থাকেন, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যান। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, ভালো না লেগে থাকলে ডিসলাইক করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওয়ে, ততদিনের জন্য।